রাজ্যের সব থেকে বড়ো স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে চালু হবে কারা আবেদন করতে পারবে এবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে কত নাম্বার লাগবে একই সাথে এর এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে কি কী ডকুমেন্টেশন লাগবে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে গেলে এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে কোর কারা কত টাকা পাবে সম্পূর্ণটা বিস্তারিত এই মুহূর্তের তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিডকাম স্কলারশিপে আবেদন করে এ টাকা পেতে চাইছো অর্থাৎ বারো হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা পেতে চাইছো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা সম্পূর্ণ এ টু জেড স্বামী বিবেকানন্দ মেরিডকাম স্কলারশিপ সম্বন্ধে জানতে পারবে তার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি স্বামী বিবেকানন্দ কম স্কলারশিপ কিন্তু আমাদের রাজ্যের সব থেকে বড়ো স্কলারশিপ এই স্কলারশিপকে দুটো নামে এ অ্যাকচুয়ালি বলা হয় একটা যেটা বললাম স্বামী বিবেকানন্দ কম স্কলারশিপ এবং দ্বিতীয় যে নামটা দেওয়া হয় সেটা হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ অর্থাৎ রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে সেই কারণেই কিন্তু এই স্কলারশিপকে বিকাশ ভবন স্কলারশিপ নামও বলা হয় তো এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপে কারা আবেদন করতে পারবে তোমরা যারা এসসি রয়েছ এস রয়েছ ও রয়েছ ও কিংবা তোমরা যারা পি রয়েছ প্রত্যেকে প্রত্যেকটি সম্প্রদায়ের ছাত্রছাত্রী ছাত্রী কিন্তু স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি হওয়া প্রয়োজন তোমরা যারা মাধ্যমিক পাস করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছ কলেজ পাস করেছ ডিপ্লোমা পাস করেছো কিংবা পড়ছ তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে একই সাথে তোমরা যারা একাদশ পাস করে দ্বাদশ শ্রেণীতে উঠেছ কিংবা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর কিংবা তোমার পিজিতে এ সেকেন্ড ইয়ারে পড়ছো তোমরা প্রত্যেকে কিন্তু রিনিউয়াল করতে পারবে এক্ষেত্রে তোমাদের এর কত পার্সেন্ট মার্কস লাগবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে গেলে তোমরা যারা মাধ্যমিক পাস করেছ তোমাদের যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে মাধ্যমিকে তাহলে তোমরা প্রত্যেকে স্বামী বিবেকানন্দ মেয়িডকাম স্কলারশিপে আবেদন করে স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপ থেকে টাকা পেতে পারো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপে আবেদন করে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের দরুন টাকা পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা কলেজ বা গ্র্যাজুয়েশান পাস করেছো তোমাদেরও যদি গ্র্যাজুয়েশানে ফিফটি থ্রি পারসেন্ট নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের দরুন টাকা পেয়ে যেতে পারো এবং প্রত্যেকে যেখানেই পারো না কেন তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য রিনুয়াল রয়েছে রিনুয়াল করে তোমরা টাকা পেতে পারো মানে প্রত্যেকটি ছাত্রছাত্রী যে এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যেতে পারে তার পরবর্তী শিক্ষা জগতে এর ক্ষেতে এ খরচ করে নিজের শিক্ষাকে বাড়িয়ে নেওয়ার জন্য এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে একটা বিষয় জানিয়ে রাখি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ প্রত্যেকটি ছাত্রছাত্রী আবেদন করলে কিন্তু যদি যোগ্য হয় তাহলে স্কলারশিপ পাই সেই কারণে আমি বললাম রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আসার আলো হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ এরপরেই বলে রাখি স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে গেলে তোমার এলিজিবেল ক্রাইটেরিয়া কি লাগবে একটা যেটা বললাম তোমার নম্বর লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পেতে হবে দ্বিতীয় যেটা হচ্ছে এ তোমরা যদি কলেজে পাস করো তাহলে ফিফটি থ্রি পার্সেন্ট পেতে হবে এরপরে যে এলিজিবেল ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে হবে আড়াই লক্ষ টাকার কম বা আড়াই লক্ষ টাকা তো আড়াই লক্ষ টাকার কম যদি তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হয়ে থাকে তোমাদের তাহলে তোমরা আবেদন করতে পারবে এ এছাড়া তিন নম্বর যে এ তোমার এলিজিবেল ক্রাইটেরিয়া সেটা হলো তোমাকে সম্পূর্ণভাবে ইলিজিবেল নাম্বার নিয়ে পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করলে ইলেভেনে ভর্তি হতে হবে উচ্চ মাধ্যমিক পাস করলে কলেজে ভর্তি হতে হবে একই সাথে এ তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হতে হবে তাহলেই কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে পারবে এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টেশন প্রয়োজন প্রথমেই যে ডকুমেন্টেশনটা দিতে হবে সেটা হচ্ছে তোমার মার্কশিট অর্থাৎ প্রমাণ দিতে হবে যে তুমি সিক্সটি পার্সেন্ট এর বেশি নাম্বার পেয়েছ ও সেই ডকুমেন্টেশনের দরুণ কিন্তু তোমাকে তোমার যে এ শেষ কোয়ালিফিকেশান রয়েছে তার মার্কশিট আপলোড করে দিতে হবে যাতে তোমায় তুমি যে যোগ্য স্কলারশিপ পাবার আর সেটা প্রমাণ হয় দ্বিতীয় যে ডকুমেন্টেশনটা দিতে হবে সেটা হচ্ছে ইনকাম প্রুফ সব থেকে বেশি ইম্পর্টেন্ট এর আমি বললাম স্বামী বিবেকানন্দ মেটকাম স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার কম হতে হবে তোমার বাড়ির মোট ফ্যামিলি বছরের ইনকাম যে আড়াই লক্ষ টাকার কম তার স্বরূপ তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে যদি তোমার বাবা সরকারি চাকরি করে স্যালারিড পার্সেন হয় তাহলে স্যালারি স্লিপ রয়েছে ওখান থেকে ইনকাম সার্টিফিকেট এর প্রমাণ হয়ে যাবে আর দ্বিতীয় যদি তোমার বাবা নন স্যালারিড পার্সেন হয় অর্থাৎ সেলফ মেড বা বিজনেসম্যান হয় বা ছোটোখাটো কোনো কর্মের সাথে যুক্ত হয়ে থাকে যার কোনো ফিক্সড স্যালারি নেই সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইনকাম সার্টিফিকেট জোগাড় করতে হবে এ বিডিও থেকে এসডিও থেকে কিংবা এ গ্রুপ প্রাপ্ত কোনো অফিসারের থেকে এখান এই ইনকাম সার্টিফিকেট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পাওয়ার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপরে তিন নম্বর যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিশন প্রুফ অর্থাৎ তুমি যে এ এই এক্সামে পাশ করে পরবর্তী ক্লাসে যে ভর্তি হয়েছ বা পরবর্তী শিক্ষা জন্য যে অ্যাডমিশান নিয়েছ তার প্রমাণ লাগবে অর্থাৎ মাধ্যমিকে পাশ করলে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তার কোনো পেমেন্টের রিসিপ্ট লাগবে এ গ্র্যাজুয়েশান কম উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর যে তুমি কলেজে ভর্তি হয়েছো তার টাকা জমা দিয়েছো বা কোনো রকম স্লিপ লাগবে একই সাথে তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে যাও সেক্ষেত্রে গ্র্যাজুয়েশান পাসের পর তুমি যে পোস্ট গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছো তার স্লিপ লাগবে অর্থাৎ প্রুফ অ্যা হিসাবে তোমা তুমি যে পরবর্তী শিক্ষা জগতে এগিয়ে যাওয়ার জন্য পরবর্তী ক্লাসে বা পরবর্তী কোর্সে ভর্তি হয়েছো তার কিন্তু অ্যাডমিশনের রিসিপ্ট তোমাদের দিতে হবে এ এরপরে যে ডকুমেন্টেশানটা লাগবে সেটা হলো তোমার অ্যাড্রেস প্রুফ সেটার ক্ষেত্রে তুমি কি হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দিয়ে দেবে এরপরে তোমার যে ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং তারপরে মোস্ট যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে এ ব্যাংকের এর সমস্ত ডিটেলস অর্থাৎ তুমি যে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করে এ বারো হাজার থেকে ছিয়ানব্বই হাজারের মধ্যে যে অ্যামাউন্টটা তোমার হবে সেটা যে তুমি পাবে সেটা সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই কারণে তোমার নিজস্ব একটা ব্যাঙ্ক ডিটেলসের ডকুমেন্টেশন দিতে হবে ব্যাংকের যে ফন্ড পেজটা আছে তার স্ক্যান কপি দিতে হবে যার মধ্যে তোমার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড থেকে শুরু করে সমস্ত ডিটেলস থাকবে এ এই যে ডকুমেন্টেশনগুলো রয়েছে এগুলো খুবই নেসেসারি তারপরে যে এক্সট্রা ডকুমেন্টেশনগুলো লাগে তোমার আধার নাম্বার আধার কার্ড আর বা তোমার সম্বন্ধে তোমার ফটো এইগুলো তো নর্মাল একটা বিষয় এগুলো ডকুমেন্টেশন প্রত্যেকটা কিছুতেই লাগে সেগুলো লাগছে তো এই সমস্ত ডকুমেন্টেশন দিয়ে তোমাদের কিন্তু রীতিমতো ফর্ম ফিল করতে হবে তারপরে এ তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এবার তোমরা অনেকেই বলবে কত টাকা ঢুকবে দেখো মাধ্যমিক পাস করে একটা অ্যামাউন্ট উচ্চ মাধ্যমিক পাস করে একটা অ্যামাউন্ট কলেজ পাস করে একটা অ্যামাউন্ট এবং উচ্চ মাধ্যমিক পাস করে তুমি কী পড়ছো ও কেউ হয়তো মেডিকেল নিয়ে পড়ে কেউ হয়তো ডাক্তারি পড়ছে কেউ হয়তো ও এই মুহূর্তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পিএইচডি পড়ছে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা কিন্তু সবথেকে কম স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এ প্রত্যেক বছর ওর কি হচ্ছে বারো হাজার টাকা দেওয়া হয় হাজার টাকা করে যারা মাধ্যমিকের পর পাস করে বা উচ্চ মাধ্যমিকের পর পাস করে কোর্স ডিউরেশন অনুযায়ী মাধ্যমিক উচ্চ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পনেরো হাজার মানে বারো হাজার থেকে পনেরো হাজার কেউ কেউ বারো হাজার কেউ কেউ পনেরো হাজার পায় এবং যারা অ্যাকচুয়ালি কলেজ পাস করে ঠিক আছে এ কলেজ পাস করে এবং যারা কলেজ পাস করে সেক্ষেত্রে দেখা যায় কোন কোনো ছাত্রছাত্রী পনেরো হাজার টাকার বেশি আঠেরো হাজার টাকা কেউ কেউ রয়েছে এ তারও বেশি অ্যামাউন্ট পায় মোটামুটি একজন ছাত্র বা একজন ছাত্রী তার কোর্সের অ্যাকোর্ডিং টাকা পেয়ে থাকে এ সব থেকে কম বারো হাজার এবং সব থেকে বেশি ছিয়ানব্বই হাজার এক বছরে কিন্তু এই স্কলারশিপ থেকে একজন স্টুডেন্টকে দেওয়া হয়ে থাকে এ তার কোর্সের অ্যাকর্ডিং তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো অবশ্যই কমেন্টে আমাকে জানাও তাহলে ডেডিকেটেড একটা ভিডিও দেবো ভিডিও বানিয়ে দেবো কোন ছাত্রছাত্রী কত টাকা করে পাবে এর পরবর্তী বিষয় হচ্ছে যে কবে থেকে আমাদের আবেদন প্রক্রিয়া এবছর শুরু হবে দেখো যেটা শোনা যাচ্ছে সেই অনুযায়ী আগস্ট মাসে আগস্ট মাসে কিন্তু তোমাদের এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এ যখন শুরু হবে তৎক্ষণাৎ আমি জানিয়ে দেবো সেই কারণে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও আমি তোমাদের ইনডেপথ সমস্ত ইনফরমেশান সর্বদা দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের কোনোরকম ডাউট না থাকে এখনও যদি রকম ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কমেন্টে এটাও জানিও তুমি কত নম্বর নিয়ে এবছর তোমার লাস্ট পরীক্ষা কমপ্লিট করেছো সেটাই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত